এক গ্রামে করিম নামের এক রাখাল বাস করত। গ্রামের সব মহিষকে সে বনে নিয়ে গিয়ে চড়াত। সে খুব পরিশ্রমী ছিল এবং সে খুব চালাকও ছিল। সে চালাকি করে সব মহিষ থেকে একটু একটু করে দুধ নিত এবং মহিষের মালিকদের না জানিয়ে বিক্রি করে টাকা উপার্জন করত। যাক, ভালোই হয়েছে, আজও অনেক দুধ জমেছে, গ্রামবাসীরাও জানবে না, আর আমার কিছু বাড়তি আয়ও হয়ে যাবে। চলো চলো মহিষেরা, খাও খাও, যত বেশি খাবে তত তো বেশি দুধ দেবে তোমরা। সব মহিষ থেকে একটু একটু করে দুধ নেয়ার কারণে তার চুরির কথা গ্রামবাসীরা বুঝতে পারত না। করিম একদিন মহিষ চড়াতে চড়াতে গভীর জঙ্গলে চলে যায় এবং সেখানে সে এক সাধুকে ধ্যান করতে দেখতে পায়। করিম চুপচাপ হাত জোর করে সাধু বাবার কাছে বসে থাকে। কিছুক্ষণের মধ্যে সাধু বাবা তার চোখ খুলেন। করিম হাত জোর করে সাধু বাবাকে বলে, সাধু বাবা নমস্কার, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। সাধু বাবা হাত দিয়ে পানি খাবার জন্য ইশারা করলেন। করিম দৌড়ে যায় এবং পানির সাথে মহিষের তাজা দুধও নিয়ে আসে। সে দুধ ও পানি সাধু বাবাকে পান করতে দেয়। সাধু বাবা পানির সাথে দুধ পেয়ে খুবই খুশি হন। বাবা, আমি তোমার সেবায় সন্তুষ্ট, আমি তো শুধু পানি চেয়েছি, কিন্তু তুমি তো পানির সাথে মহিষের তাজা মিষ্টি দুধও খাওয়ালে, বলো বাবা তুমি কি চাও। সাধু বাবা, আমাকে এমন একটি মহিষ দিন যেটা অনেক বেশি দুধ দেবে আর যার দুধ কখনো ফুরাবে না, কখনো শেষ হবে না। আর বাবা, আমার অভাব দূর করুন, আমি এমন একটি মহিষ পেলে ওকে তো আমি সোনার ঘরে রাখবো। করিমের কথা শুনে সাধু মহারাজ হাসতে হাসতে মন্ত্র পাঠ করে, তার হাত নামান। তখনই তার সামনে একটা মোটা তাজা মহিষ চলে আসে, যা দেখে করিম অনেক খুশি হল। সাধু বাবা মহিষটি করিমকে দেওয়ার সময় বলেন, এই নাও বাবা, তুমি যেমন মহিষ চেয়েছিলে এটি তেমনই, এটার দুধ কখনো শেষ হবে না, কিন্তু সাবধান, মনে রেখো এটি সোনার ঘরে রাখার ওদা করেছো, তোমার ওদা কখনো ভুলে যেও না। হ্যাঁ বাবা, আমি এটাকে সোনার ঘরেই রাখবো। আর এই কথা বলে সাধু বাবা জঙ্গলে কোথাও হারিয়ে যায়। আর করিম জাদু মহিষ নিয়ে গ্রামে চলে আসলো। করিম খুব চালাকি করে সেটার জন্য একটা মাটির ঘর বানায় ও সেটা সোনালি রং করে দেয়। সেটি দেখতে ঠিক সোনার ঘরের মতোই লাগছিল। পরদিন সকালে করিম অবাক হয়ে যায়, তার জাদুর মহিষ অনেক বেশি দুধ দিয়েছিল। করিম সব দুধ নিয়ে গ্রামে ও শহরে বিক্রি করে। এভাবে তার অনেক ভালো উপার্জন হতে শুরু করে। কিন্তু হঠাৎ একদিন মহিষ দুধ দেওয়া বন্ধ করে দিল। এটা দেখে করিমের অনেক রাগ হলো। করিম লাঠি দিয়ে মহিষের কাছে যায় ও যখনই মহিষকে আঘাত করে তখনই মহিষ বলে যে, আরে করিম, আমি আসল আর নকল সোনার পার্থক্য জানি, তুমি আমাকে এভাবে বোকা বানাতে পারবে না, তুমি তোমার ওয়াদা পূরণ করো, তাহলেই আমি আমার ওয়াদা পূরণ করব। এভাবে করিম নিজের দোষ বুঝতে পারে। এরপর তার কাছে যে টাকা ছিল তা দিয়ে মহিষের জন্য একটা সোনার চেইন বানায় এবং তা এনে মহিষের গলায় পরিয়ে দেয়। পরের দিন থেকে মহিষ আবার দুধ দিতে লাগলো আর করিমও তার ওয়াদা পূরণ করলো। এভাবে মহিষের সাথে সাথে করিমও অনেক খুশি থাকে। এক গ্রামে মানি নামের এক ছেলে তার মায়ের সাথে বাস করত। তার বাবা মারা গিয়েছিল। তারা অনেক গরিব ছিল। তারা গ্রামের পাশে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকত। মানির মা লোকজনদের কাপড় সেলাই করে নিজের সংসার চালাত। মানি পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু বাবা মারা যাবার পর তার পড়াশোনা বাদ দিয়ে দিতে হয়। একদিন মানি তার মাকে বলে, মা, গ্রামের বাইরে যে মেলা হচ্ছে, আমি কি সেখানে ঘুরে আসব? আমি কিছুই কিনবো না, শুধু ঘুরেই চলে আসব। মানির কথা শুনে তার মা উঠে ভেতরে যায় এবং সিন্দুক থেকে 5টি পয়সা বের করে মানিকে দেয়। এই 5টি পয়সা রাখো বাবা, মেলায় যা পছন্দ হবে কিনে নিস। আর হ্যাঁ, আমি যে তোর জন্য নতুন শার্ট বানিয়েছি সেটা পরে যাস। মানি অনেক খুশি হয়ে তার রঙিন শার্ট পরে মেলায় ঘুরতে চলে যায়। মা তাকে রাস্তায় খাবার জন্য কিছু রুটি দিয়ে দিয়েছিল। রং বেরঙের কাপড়ে তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল এবং সে মেলায় গিয়ে অনেক খুশি হয়। তার সব বন্ধুরা বিভিন্ন খেলনা কিনছিল, কিন্তু মানি তার টাকা দিয়ে মায়ের সেলাইয়ের জন্য কিছু জিনিস কিনে। দোকানদার মানিকে জিনিস দেওয়ার সময় বলে,
এই নাও বাবা তোমার জিনিস, চার পয়সা হয়েছে এগুলোর জন্য। মানি তার সব জিনিস নিয়ে চার পয়সা দোকানদারকে দিয়ে দেয়। মানি যখনই সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে থাকা পাঁচটি মাটির মুরগি দেখতে পায়। কাকা কাকা, এই পাঁচটি মুরগির মূর্তির দাম কত? কিসের মুরগি? আচ্ছা এগুলো, আরে বাবা এগুলো তো অনেক বছর যাবত এভাবেই পড়ে আছে আমার কাছে, যদি তোমার পছন্দ হয় তাহলে আমি এক পয়সাতেই সবগুলো মুরগি দিয়ে দেব। মানি তার কাছে থাকা শেষ পয়সাটি দিয়ে মুরগির মূর্তিগুলো কিনে নেয় এবং সেগুলো নিয়ে গ্রামের দিকে ফিরে যেতে থাকে। রাস্তায় যখন তার খিদে লাগে তখন সে একটি গাছের নিচে বসে রুটি খেতে শুরু করে। তখনই হঠাৎ সে শব্দ শুনতে পায়। আশেপাশে তাকিয়ে দেখে সে অবাক হয়ে যায়। তার পাঁচটি মুরগির মূর্তির বদলে সত্যিকারের মুরগি দাঁড়িয়ে আছে। মানিকে ভয় পেতে দেখে একটি মুরগি বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা পাঁচজন জাদুর মুরগি অভিশাপের কারণে মাটির হয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি অনেক সচ্ছলে হবার কারণে আমরা আবার আগের মতো হয়ে গিয়েছি। মানি সেই পাঁচটি মুরগি নিয়ে তার বাড়িতে ফিরে যায় এবং তার মাকে সব খুলে বলে। মানি এবং তার মা সেই মুরগিগুলোর অনেক যত্ন নেয়। একদিন পাঁচটি মুরগি একসাথে মানি ও তার মায়ের কাছে আসে। তাদের মাঝে একটি মুরগি মানিকে বলে, মানি তুমি আর তোমার মা আমাদের অনেক যত্ন নিয়েছো, আমাদের যাবার সময় হয়ে গেছে, কিন্তু যাবার আগে আমরা তোমাকে কিছু দিয়ে যেতে চাই। মুরগি একথা বলতেই মানির কুঁড়ে ঘর একটি বিল্ডিং হয়ে যায় এবং তার ঘরের বাইরে বিভিন্ন পশু পাখি দাঁড়িয়ে ছিল এবং তাদের একটি ঘর সোনা টাকা আর হীরায় পূর্ণ ছিল। মানি এবং তার মা হাত জোর করে মুরগিগুলোকে ধন্যবাদ জানায়। তারা ধন্যবাদ দিতে মুরগিগুলো উধাও হয়ে যায়। মানির মা সেই টাকা দিয়ে মানিকে একটি ভালো স্কুলে ভর্তি করায়। এরপর মানি এবং তার মা সুখে দিন কাটাতে থাকে। সোনার গুহা এবং লম্বা পাওয়ালা লঘু মহিলা। এক গ্রামে কমল নামের এক লোক তার স্ত্রী বিমলার সাথে বাস করত। কমল অনেক পরিশ্রমী এবং সৎ লোক ছিল। সে গরিব হলেও যতটা সম্ভব লোকদের সাহায্য করত। এমন কাজের কারণে তার স্ত্রী বিমলা অনেক বিরক্ত হতো। সে সব সময় কমলকে বলতো, তুমি তো দেখছি মানবেই না, একদম গরিবের রবিনহুড হয়ে গেছো, লোকদের সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত থাকো, যদি তুমি এইভাবেই চলতে থাকো তাহলে কিন্তু আমি আমার বাবার বাড়ি চলে যাব বলে দিচ্ছি, তারপর একাই থেকো এখানে। আরে তুমি রাগ কেন করছো, আমার যতটা সম্ভব আমি লোকদেরকে সাহায্য করি, দেখবে একদিন প্রভুও আমাদের সাহায্য করবেন, একদিন আমাদের অবস্থা অবশ্যই পরিবর্তন হবে। আমাদের আবার দিন পাল্টাবে, জানি না সেই দিন কবে আসবে। কমলের কথা শুনে তার স্ত্রী রাগ করে সেখান থেকে চলে যায় এবং কমল তার কাজ করতে চলে যায়। কিন্তু যখন সে কাজ থেকে ফিরে আসছিল তখন সে দেখতে পায় একটি পাখি অজ্ঞান হয়ে পড়ে আছে। কমল সেটিকে পানি দেয়। পানি পান করতেই পাখির জ্ঞান ফিরে আসে, কিন্তু সেটি তখনও উঠতে পারছিল না। কমল পাখিটিকে উঠিয়ে তার বাড়ি নিয়ে যায় এবং সেটিকে খাবার দেয়। এসব দেখে তার স্ত্রী আবার রাগ করে, এবার তো দেখি বেশি বাড়াবাড়ি করছো, মানুষ তো মানুষ, এখন তো এই পশু পাখিদেরও বাড়িতে নিয়ে এসছো। কিন্তু কমল তার কথা শোনে না, সে পাখির সেবা করতেই থাকে। কিছুদিনের মধ্যেই সেই পাখি সুস্থ হয়ে যায়, সেটি আবার উঠতে শুরু করে। কিন্তু সে উড়ে চলে যাবার আগে কমল ও তার স্ত্রীর কাছে গিয়ে বলে, তোমরা আমার প্রাণ বাঁচিয়েছ, আমি তোমাদেরকে কিছু দিতে চাই, চলো আমার সাথে। এটি বলে পাখি উঠতে শুরু করে। কমল এবং তার স্ত্রী পাখির পেছন পেছন যেতে থাকে। পাখিটি উঠতে উঠতে জঙ্গলের মাঝে একটি পাহাড়ের কাছে যায়। সেই পাহাড়ে একটি গুহা ছিল, সেই গুহাটি সোনার মতো চমকাচ্ছিল। পাখি কমলকে উপরে আসার ইশারা দেয়, কিন্তু কমল এবং তার স্ত্রী সেই পাহাড়ে উঠতে পারে না। তখনই পাখি তাদের উপর দিয়ে উড়ে যায় আর তাদের পা অনেক লম্বা হয়ে যায়। এরপর তারা একদম পাহাড়ের গুহার কাছে চলে যায়।
তারা দুজন অবাক হয়ে দেখে যে গুহাটি সোনা দিয়ে ভরপুর ছিল। পাখি তাদের ইশারা করে বলে যে তারা যত ইচ্ছে সোনা নিয়ে যেতে পারে। এটি দেখে কমল তার স্ত্রীকে বলে, দেখো বিমলা, আমি তোমাকে বলেছিলাম না যে প্রভু একদিন আমাদেরকে সাহায্য করবেন। আজ প্রভু আমাদের দয়া করেছেন এবং এই পাখিকে আমাদের কাছে পাঠিয়েছেন। আজ পাখির কারণে আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। কমল এবং তার স্ত্রী অনেকগুলো সোনা উঠিয়ে নেয় এবং তারা দুজন পাখিকে ধন্যবাদ দেয়। তখন হঠাৎ তাদের পা ছোট হয়ে যায় এবং তারা আবার আগের মতো হয়ে যায় এবং পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। তারা দুজন অনেক খুশি হয়ে সোনা নিয়ে বাড়ির ফিরে আসে এবং তাদের কষ্টের দিন চলে যায়। তারা সুখে বসবাস করতে থাকে। এখন কমলের সাথে সাথে তার স্ত্রীও লোকদের সাহায্য করতে শুরু করে। সে বুঝতে পেরেছিল যে মানুষের উপকার করে আনন্দ পাওয়া যায়।